আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ব্রেক থেকে ফিরে এসে আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শায়খ হযরত হাফিজ মৌলানা নাজিরুদ্দিন সাহেব, আলোচনা করছিলেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা। চলে যাব ওনার কাছে, শুনব ওনার মূল্যবান আলোচনা। আলোচনা করছিলাম যে বিষয় নিয়ে, আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে কাবা বাইতুল্লাহর। যেহেতু একবারে নগদ বাইতুল্লাহ সফর করে এসেছি, তো সফর নিয়ে আলোচনা করা। আমরা যদি কেউ উমরার সফরে বা দূরের কোথাও সফরের জন্য যাই, তো সেখানে আমাদেরকে চয়েস করা উচিত, যেটা সেটা হলো বাইতুল্লাহকে সফরের জন্য পৃথিবীর মধ্যে, বাইতুল্লাহ হারামাইন শরীফাইনকে সফর করার জন্য। এবং সমস্ত মুসলমানদের দোয়া করা উচিত সারা বিশ্বের, যে আল্লাহ তাআলা যেন হারামাইন শরীফাইনকে হেফাজত করেন। আজকের পৃথিবীতে যেভাবে বাইতুল মুকাদ্দাস অন্যদের দখলে, এইভাবে যেন অন্যদের দখলে চলে না যায়, কারণ এইটাও আশঙ্কা আছে যে একসময় বাইতুল্লাহ, বাইতুল মসজিদে নববী, এই জায়গাগুলো ছাড়া বাকি সমস্ত জায়গাগুলো অন্যদের গায়ের হাতে চলে যাবে। এই জন্য আমাদের দোয়া করা উচিত বাইতুল্লাহর জন্য। বাইতুল্লাহর দিকে আমরা যখন ফিরে নামাজ পড়ি, দেখেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে, এটা কিন্তু সুন্নত আর মোস্তাহাব আর ওয়াজিব কিছু না, বলকে এটা ফরজ। যে বাইতুল্লাহর দিকে আমাদেরকে ফিরে নামাজ, নামাজের 13টা ফরজ বা 14টা ফরজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া, ফেস টুয়ার্ড দ্য কিবলা। সুতরাং আমাদের ফেস টুয়ার্ড দ্য কিবলা হওয়া, এটা কিন্তু সুন্নত নফল না, এটা এটা ওয়াজিবও না, এটা ফরজ। এটি যদি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে ছুটে যায়, তাহলে নামাজই হবে না। এই জন্য আমরা আকাশে নামাজ পড়ি, তা কেন সেখানে আমরা কিবলাকে ফলো করি, পানিতে নামাজ পড়ি, সেখানেও আমরা কম্পাসের মাধ্যমে কিবলাকে ফলো করি, আমরা যখন সব সমতলে নামাজ পড়ি সেখানেও কিবলাকে ফলো করি। এই জন্য কিবলাকেই আমাদেরকে ফলো করতে হবে, কারণ কিবলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদিও বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, নবী আপনি মসজিদে হারামের দিকে এখন ফিরে নামাজ পড়েন, কারণ আল্লাহ তাআলা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল কাবা বলেননি, কারণ কাবার দিকে ফিরে নামাজ পড়া সবার জন্য, আমরা যারা মসজিদে হারামের বাহিরে আছি আমাদের জন্য কঠিন হবে, কারণ কাবা সামান্য জায়গা, সামান্য জায়গাতে কাবা আছে। তো এই জন্য যখন আমরা ব্রিটেন থেকে নামাজ পড়ি, তো যদি সেটা মসজিদে হারাম না হয়ে কাবার দিকে হয়, তাহলে সেখানে যেতে যেতে যদি একটু লেফটের দিকে চলে যায়, অথবা সেখানে যেতে যেতে যদি একটু রাইটের দিকে চলে যায়, তো এটা কঠিন হইতো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আর নবী আপনি আপনার মুখকে মসজিদে হারামের দিকে ফেরান। তো আমরা এবারও গিয়ে আসলাম যেটাকে মসজিদে কিবলাতাইন বলে, মদিনা শরীফে একটি মসজিদ আছে যে মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন, আর ওই নামাজের অবস্থায় মদিনা শরীফ যাওয়ার 16 মাস পড়ে, মদিনা শরীফ মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার 16 মাস পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছেন, এখন পুরো অপোজিট হয়ে যান, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন। আল্লাহ রাসূল খাদানারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ তাআলা বলেছেন হে নবী আমি দেখি আপনি আকাশের দিকে তাকান, যে কিবলা সংক্রান্ত কোনো আয়াত যদি নাজিল হয়ে যায়, বাইতুল্লাহর দিকে ফিরে যাওয়ার কোনো আয়াত নাজিল হয়ে যায়, এটি আপনার দিলের মধ্যে, তো সুতরাং আপনি আপনার দিলের পছন্দের কিবলার দিকে আপনি ফিরেন। তো আল্লাহ রাসূলের পছন্দের কিবলা কী ছিল? যে তিনি বাইতুল্লাহতে থাকা অবস্থায় বাইতুল্লাহ নামাজ পড়েছেন, কাবার দিকে ফিরে উম্মে হানির থেকে নামাজ পড়তেন, সেখান থেকে কাবাও আবার বাইতুল মুকাদ্দাসও দুইটাকেই কভার করা যেত। কিন্তু মদিনাতে আসার পরে যদি কাবার দিকে ফেরা হয়, তাহলে বাইতুল মুকাদ্দাস পিছনে থাকে, আর যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফেরা হয়, তাহলে কাবা খানায় কাবা পিছনে চলে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের তামান্না ছিল যে আল্লাহ, আয় আল্লাহ আমাকে খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ার তৌফিক দিন। 16 মাস পড়ে মদিনাতে আসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অবস্থায় যেখানে মসজিদে কিবলাতাইন হয়েছে, এই কিবলার কিবলাতাইন মসজিদে আল্লাহ রাসূল নামাজ পড়ছিলেন, এই অবস্থায় কোরআনের আয়াত ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি মসজিদে হারামের দিকে আপনার মুখকে ফিরান আর সেদিকে ফিরে আজ থেকে নামাজ পড়ুন। তো সাহাবায়ে কেরামরা মুখ ফিরাইলেন, আল্লাহ রাসূলও মুখ ফিরাইলেন। এখানে দুটি বিষয়, একটি হলো নামাজের ভিতরেই আল্লাহ তাআলা এটি হুকুম করেছেন, তো আল্লাহ রাসূল চাইলে তো এই নামাজকে কমপ্লিট করে তিনি পরের নামাজ থেকে করতে পারতেন, কিন্তু না করে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্স্যাক্টলি আল্লাহ তাআলা যখনই হুকুম করেছেন ওই হুকুমকে এক্স্যাক্ট ওই সময়ই সেটাকে আদায় করেছেন। আল্লাহর হুকুমকে ওইভাবেই আমাদেরকে আদায় করতে হবে। যদি ইভেন আমরা নামাজের ভিতরেও থাকি, সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করা হয়েছে, সেই অবস্থায় আল্লাহ রাসূল তার মুখকে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে নিয়েছেন। এটা হচ্ছে মসজিদে হারামের দিকে নামাজ আমাদেরকে ফিরাইয়া পড়ার জন্য বলা হয়েছে, কিন্তু আসল উদ্দেশ্য হলো সেখানে খানায় কাবা রয়েছে। খানায় কাবা চতুর্পাশে যে মসজিদ সেটাকে মসজিদে হারাম বলা হয়। এই মসজিদে হারামের এলাকাটাও কিন্তু শুধুমাত্র বর্তমান মসজিদে হারাম যে যেখানে আছে সেটা নয়, বলকে বর্তমান পুরা মক্কাতুল মুকাররমা মক্কা শহরটা পুরাটাই হারামের ভিতরে দাখিল। এদিকে তানঈম থেকে নিয়ে ওইদিকে আপনার মসজিদে আলী বীর মাওলা ওইদিক ওখান পর্যন্ত, ওইদিকে তায়েফের দিকে, আবার এদিকে আপনার এই হুদাইবিয়ার পর্যন্ত, এই চতুর্দিক পুরাটা মক্কা শহর খানায় মানে মসজিদে হারামের ভিতরে দাখিল। অর্থাৎ কিয়ামত পর্যন্ত হইতে পারে যে এই মসজিদে হারাম এটি এক্সটেনশন হতে 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 একদিন বর্তমান যে মক্কা শহর যেটি রয়েছে এই পুরা শহরই মসজিদে হারাম একদিন হয়ে যাবে। তো আমরা যখন কোনো মানুষ আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে হারামের বাহির থেকে ভিতরে ঢুকে, তার জন্য ওয়াজিব হচ্ছে তারা কী করবে, এই এহরামের হালতে উমরার নিয়েতে তারা দাখিল হবে। এহরাম ছাড়া এই হরমের ভিতরে দাখিল হওয়া জায়েজ নাই। এই জন্যই যাদেরকে যারাই আবার উমরা করতে চান, সমস্ত হজ্জাজ হাজি সাহেব যারা হজে যান বা যারা উমরা করতে যান, তারা যখন আবার উমরা করতে চান তো তাদেরকে নিকটবর্তী হারামের বাহির অংশে যেতে হয়। আর নিকটবর্তী হারামের বাহির অংশ মক্কা থেকে সবচেয়ে নিকটে হচ্ছে তানঈম, যেখানে মসজিদে আয়েশা বানানো হয়েছিল, যেখানে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের হজের সময়, তার আল্লাহ রাসূলের জীবনে তিনি একবারই হজ করেছেন, তার ওয়াইফদের মধ্যে কয়েকজন সেই হজে সাথে ছিলেন, তার মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকাও ছিলেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইহরাম পরে মদিনা মুনাওয়ারা থেকে তিনি যখন রওনা হয়েছেন মক্কা মুকাররমায় গিয়ে আসে পৌঁছেছেন, মক্কা মুকাররমায় পৌঁছে তারা তো উমরা করার কথা ছিল, বাকি সবাই উমরা করে ফেলছেন, হযরতে বিবি আয়েশা মধ্যখানে তিনি তার পিরিয়ড শুরু হয়ে গিয়েছিল, এই পিরিয়ডের কারণে তিনি তার উমরাটি করতে পারেননি, ইতিমধ্যেই হজের আবার এহরাম বাঁধার সময় হয়ে গেছে, অর্থাৎ আটি জিল হজ ইয়াউম তারবিয়া চলে এসেছিল। তখন হযরতে আয়েশা কাঁদতেছিলেন, চকুর পানি ফেলে অজুরে তিনি কাঁদলেন যে সবাই আল্লাহর ঘরকে তাওয়াফ করলো, সাফা মারওয়া সাই করলো, সবাই তাদের উমরা করলো, আমি তো এখন পর্যন্ত করতে পারলাম না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে এটা তোমার কাজা, হজের পরে তুমি আদায় করবা। একটি কল নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা বিপদে পড়ে আছি, ফোন করছি, আমার একটা প্রবলেম হয়ে গেছে আমার ফুরির, ওটা আমি জানতাম যে হুজুরের আগে রুকিয়া করতাম না, ও যে একটা তারা কি একটা ভুল করে রাত করে দিব একবার করিলি, যখন সে হকলে কইরা যেন একবার করিলি ওয়ান টু ওয়ান পোয়া লাগবে, ওয়ান টু ওয়ান বইবা বইবার আগে এখন তার তার কিতা প্রবলেম হয়ে গেছে, হে নিচ্ছে তার বয়স যদি ফোনের মাধ্যমে আলোচনা করে নিতে ভালো হইব ইনশাল্লাহ, আপনি ভালো অ্যাডভাইস পাইবা, আপনার নাম্বার নিবা কি? ঠিক আছে, আপনাকে যদি কোনো কিছু করতে হয়, যদি রুকিয়াই করতে হয়, তাহলে যিনি করবেন তার সাথে আপনি ওয়ান টু ওয়ান বসে অবস্থা কি কি কারণে আপনি রুকিয়া করবেন, রুকিয়া করার মতো ভালো না, এই জন্য আসলে ও ঠিক আছে নি না ওখান দেখার লাগে আর কি। কিতা
রুকিয়া খর তাদের নকুতার লাগি অবস্থা যে দেখালো হে এখন খর ডিভোর্স দিয়া এখন খর হে তার মেন্টালি ভালো আছিল না হে হে আসলে ফিট না হে বইন আপনি আপনার নাম্বারটা লইলো কা কন্ট্রোল রুম থেকে আমি অনুরোধ করলাম কন্ট্রোল রুম থেকে নাম্বার দেওয়ার লাগি ইনশাআল্লাহ আর আপনি পরে আমরা প্রোগ্রামের শেষে আপনি ফোন করবেন ইনশাআল্লাহ জাজাকাল্লাহ জি বারাকাল্লাহ জাজাকাল্লাহ খায়ের আসলে অনেক মানুষ অনেক বিপদে আছেন এই ভুনও এরকম একটি বিপদের মধ্যে আছেন আমরা মনে করি যে বাস্তবতা হচ্ছে যে কোনো বিপদে আমরা যখন পড়ি আল্লাহ দিন এই যে আসবাত হুম মুসিবা যখন তোমরা কোনো বিপদে পড়ো তো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বেশি বেশি ইন্নালিল্লাহ পড়তে হবে প্রথম মুক্ত কারণ হচ্ছে যে কোনো বিপদে হোক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার বিপদ তো উভয়কে ইন্নালিল্লাহ বেশি বেশি পড়া উচিত কারণ এটা একটা বিপদ এটা একটা বিপদ যে একে অন্যকে অ্যাকসেপ্ট করতে পারছি না একে অন্যকে মহব্বত করতে পারছি না আবার টানও আছে আবার মিল মিলাপও হচ্ছে না বেশি বেশি ইন্নালিল্লাহ পড়া উচিত বেশি বেশি ইস্তেগফার করা উচিত নিজেকে দোষী মনে করা উচিত এছাড়া যখনই কোনো বিপদ আসে বা যে কোনো কোনো সমস্যা আসে তা আমাদের এটাকে আগে কনফার্ম করা উচিত যে এটি কী কোন ধরনের সমস্যা সমস্যার ধরনটা আমাদেরকে ঠিক করা উচিত এটা যদি শারীরিক অসুখ থাকে কোনো মানুষের আর আপনি যদি হুজুরদের বাড়িতে আর রুকিয়ার বাড়িতে দৌড়াদৌড়ি করেন তাহলে সেটা কমবে না এটা যেতে হবে ডাক্তারের কাছেই আর সেটা যদি এমন অসুখ থাকে যেটাকে আমরা উফরি ধরনের কিছু বলি যেটা রুকিয়া ছাড়া হয় না সেটাও আপনার ডাক্তার দ্বারা হসপিটালের দ্বারা হয় না কারণ সেটা যদি জিন্নাত হয় সেটা যদি ব্ল্যাক ম্যাজিক বা জাদু হয় তাহলে কিন্তু সেগুলো ডাক্তারদের চিকিৎসায় হয় না তো এখন আমাদেরকে আগে জানতে হবে যে এক্স্যাক্টলি বিষয়টা আমাদের কোন ধরনের সমস্যা সমস্যাটা আমাদের শারীরিক সেটাকে ডাক্তারই সমস্যা না শরীর সমস্যাটা মানসিক বা সমস্যাটা আমাদের অন্য কোনো কিছু জিন বা কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে এগুলো আমাদেরকে ঠিক করে তারপরে রোকায়া করেন আর ট্রিটমেন্ট করেন সেখানে আপনি করতে পারেন আল্লাহ তাআলা আমাদের সবার জন্য বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন আমিন তো আমি যেটি বলছিলাম যে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওয়াইফ হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আয়েশা সিদ্দিকা কিন্তু আমাদের মা কারণ আল্লাহ তাআলা বলেছেন আর আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম তো তোমাদের রাসূলরা তোমাদের থেকে সবার চাইতে শ্রেষ্ঠ আর তাদের তাদের স্ত্রীগণ হচ্ছেন তোমাদের মা সেজন্য হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেহেতু মা বলেছেন ব্রেকে চলে যাবো ব্রেক থেকে ফিরে এসে আপনার আলোচনা শুনবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আর একটি ব্রেকে চলে যাবো ব্রেক থেকে ফিরে এসে ইনশাল্লাহ আপনার কল নেব আলোচনা শুনবো সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু